আসসালামু আলাইকুম এমএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংস রেসিপি। এটার জন্য প্রথমে আমি আমার চুলাটা অন করে নিয়েছি এবং চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি এবং এর মধ্যে অ্যাড করব আমি কিছুটা রান্নার তেল। এখন এটাকে আমি ভালো মতো ভেজে প্রায় ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিব আমি কিছুটা লবণ এবং দিয়ে দিব মরিচের গুঁড়ো এবং দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব এবং কিছুটা ভেজে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এটাকে দিয়ে আমি আবারও ভালো মতো নেড়েচেড়ে একটু মাখিয়ে নেব। এরপর কিছুটা সময় ভাজার পর এর মধ্যে আমি অ্যাড করব কিছুটা পানি এবং এটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। আমি আগের থেকে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এবং এটাকেও ভালো মতো কষিয়ে নিলাম। এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে, আমি আগের থেকে মুরগির মাংসটা কেটে ধুয়ে একটু হালকা করে ভেজে রেখেছিলাম, সাথে আমি লাউটাও কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, এর মধ্যে আমি অ্যাড করে দেব মুরগির মাংসটা। মুরগির মাংসটা অ্যাড করা হয়ে গেলে এটাকে আমি এখন কিছুটা সময়ের জন্য ভালো মতো উল্টে পাল্টে কষিয়ে নেব এবং নেড়ে চেড়ে নেব। এটাকে আমি কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুটা সময় পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। এদিকে প্রায় আমার মুরগির মাংসটা কষানো হয়ে এসেছে, এখন এর মধ্যে আমাকে অ্যাড করতে হবে লাউটা। এখন আমি লাউটা অ্যাড করে দিলাম এবং লাউটা অ্যাড করার পরে ভালো মতো মিক্স করে এটাকে আমি কিছুটা সময় রান্নার জন্য ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। কিছুটা সময় পর আমি ঢাকনাটা উঠিয়ে ভালো মতো নেড়েচেড়ে দেখলাম যাতে তলায় লেগে না যায়, কারণ তলায় লেগে গেলে খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যায়। আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি একটু কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করছি, যদিও বা লাউ থেকে আমার কিছুটা পানি বের হয়েছে, আমি তেমন কোনো পানি অ্যাড করি নাই। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করব আমি হালকা কিছু পানি এবং এটাকে ভালো মতো নেড়েচেড়ে আবারও কিছুটা সময় রান্নার জন্য সময় নেব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কাট মশলা এবং জিরার গুঁড়া এবং ওপর দিয়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন এটাকে কিছুটা সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন এটাকে আমি একটা বোলের মধ্যে পরিবেশন করব। রান্নাটি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে, আপনারা চাইলে এটা বাসাতে একবার ট্রাই করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, আল্লাহ হাফেজ।